তাড়াতাড়ি কাটতে পারে আর কি, গেট গেস্ট ব্যবসা দেবেন। হ্যাঁ আপনি একটা দুধ খাইছি, আপনার ছেলে মেয়ে না বাসায় দেখছ? হ্যাঁ খান খান মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই খালি আপনার পান খান। হ্যাঁ পান খুব স্বাদ, দেন ওনাদের আগে। আল্লাহ আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জয় আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ আছেন? কেমন বিক্রি হয় সোলাপুর? জয় আলহামদুলিল্লাহ, ভালো বিক্রি হইলে ভালো। কোনটা দেখাইলে কত টাকা? ছোলা খাইলে 20 টাকা, মুড়ি খাইলে 20 টাকা। হ্যাঁ আর যে ডিম দিয়ে খাইলে? ডিম দিয়ে খাইলে 30-40, মানে 30 টাকায় কি দিবেন আর 40 টাকায় কি? ডিম দিয়ে হাফ দিব 30 টাকা, ফুল দিব 40 টাকা। তাই বাহ, গরম গরম চলাবো না আপনি খাইতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো ভাই, জয় আলহামদুলিল্লাহ। এই দেখেন কিভাবে কাটে, খুব তাড়াতাড়ি কাটতে পারে আর কি। এটা কত বছর ধরে বিক্রি করেন? এই 3 বছর। 3 বছর আলহামদুলিল্লাহ। বিয়ে করছেন ভাই? হ্যাঁ ভাই বিয়ে করছি, দুটো বাচ্চা আছে। ছেলে মেয়ে? মানে ছেলে না মেয়ে? দুটোই মেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যেগুলো খাইবেন খালা? হ্যাঁ খাইবেন না নিয়ে যাবেন? হ্যাঁ এনে খাইবেন না নিয়ে যাবেন? না এনে খাইবেন, খালার একটা দেন। মানুষের খাওয়াই লাভ আছে? এটি কি আপনার ছেলে মেয়ে না বাসায় দেখছো? নাতিন থাকতে আপনি এই কাজ করেন? এই যে খান খান আর নাতিন নিয়ে গেছে, টাকা উঠাইছেন ওদের কিনে নিয়ে যাবেন। নিজে খাইলে বাপের নাম বুঝছেন? আপনি যে এই যে না খাইতে খাইতে যে শুকিয়ে গেছেন, নাতিরা কি জিজ্ঞেস করে অসুস্থ? তাহলে চিকিৎসা করেন, কিছু হয় না, রাত করে কাশেন। এই যে টাকা উঠাইছেন আজকে কত টাকার কাজ হয়েছে? হ্যাঁ 300 এক মাসে তো অনেক টাকা হয়ে যায়, 9000 টাকা। আচ্ছা খান খান, আচ্ছা পেঁয়াজের কি অনেক দাম ভাই? পেঁয়াজের মেলা দাম, মানে ভাই পেঁয়াজের দাম নাকি? আপনি 120 টাকা? না পেঁয়াজ রাখেন নাই তো তাই জিজ্ঞেস করলাম। খাইতেছেন কেমন লাগতেছে? ভালোই না, মোটামুটি চলে আর কি। হ্যাঁ আচ্ছা খান, যা খাইবেন এই, যদি মইরা যান না কোনো লাভ নাই তো। হ্যাঁ
ভালো থাকেন আর খাইবেন তাহলে আর খাওয়াই না নাতির দিকে নিয়ে যাবেন ছেলে পানি কইন পামু হ্যাঁ আচ্ছা খাই ঠিক আছে